প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকে আসলে সেকেন্ড পার্টের পদার্থবিজ্ঞান সেকেন্ড পার্টের আমরা পঞ্চম অধ্যায় শুরু করব। এর আগে আমরা চতুর্থ অধ্যায়ে তোমাদের তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া পড়িয়েছিলাম, ওইটারই ধারাবাহিকতায় আমাদের আর একটা অংশ। এই চ্যাপ্টারটার নামটা হলো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট। তো এখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নিয়ে আমরা প্রথমে কথা বলবো। তার আগে একটা কথা বলে নিই, যেটা সেটা হলো আমরা এর আগে পড়িয়েছিলাম, যেটা সেটা হলো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। ওখানে বলা হয়েছিল কোনো পরিবাহীর ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে তার আশেপাশে কি হবে, তার আশেপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তো ওই চৌম্বক ক্ষেত্রের যে সৃষ্টি হয় আশেপাশে, ওইটারই আর একটা ধারাবাহিকতার পরের যে চ্যাপ্টারটা এটা আমাদের আমাদের এখানে যেটা, যে কোনো পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এখানে আরেকটা জিনিস হবে, এখানে বলরেখা পরিবর্তনের কারণে যে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে বা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, অথবা কি হয় তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়, সেটা নিয়ে আমরা কথা বলবো আজকে। দেখ, এই চ্যাপ্টারটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং অ্যান্ড খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমাদের সেকেন্ড পার্টে। তো সেটা যদি আমরা বলি, তাহলে প্রথমে যেটা হলো কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইন্ডাকশন মানে আমরা যেটা আবেশের কথা বলি, যেটা আমরা স্থির তড়িৎ একটু পড়িয়েছিলাম, আর আবেশটা কি এখানে সেটা হবে। এখানে যে আবেশটা হবে কি, আমার যদি একটা বর্তনী বা একটা সার্কিট যদি বলি, আমরা সার্কিটে যদি আমার সোর্স থাকে, তাহলে ওই সোর্স সার্কিটটাকে যদি আর একটা সার্কিটে যেখানে সোর্স নাই ওর কাছে যদি আমরা আনি, তাহলে দেখা যাবে যে ওখানে তড়িৎ প্রবাহ তথা তড়িৎ চালক শক্তি সৃষ্টি হয়। একইভাবে আমরা যদি একটা বর্তনী নিই, যেমন সে এইরকম নিই, একটা কুণ্ডলী নিই, সলেনয়েডের মতো অবস্থা, এখানে কি করলাম আমরা, এখানে একটা গ্যালভানোমিটার লাগিয়ে দিলাম সোর্স, এখানে সোর্স নাই, এখানে সোর্স নাই। তো এখন আমরা যদি দূর থেকে যদি একটা দণ্ড চুম্বক নিয়ে আসি, এটা সাউথ পোল, এটা নর্থ পোল, তখন কি হয়, এখন এই যে এইটাকে যদি গতিশীল করি, এটাকে যদি আমরা নিয়ে আসি, তাহলে এর ভিতর দিয়ে কি হয় বলরেখা প্রবেশ করে। বলরেখা যদি, অর্থাৎ চৌম্বক ফ্লাক্স প্রবেশ করে, চৌম্বক ফ্লাক্স প্রবেশ করার সাথে সাথে তখন কি হবে আমার, এখানে তোমার এই জায়গা কি হয় তড়িৎচালক শক্তি অর্থাৎ তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। সেই তড়িৎ প্রবাহটা কিভাবে বুঝবো, গ্যালভানোমিটার কাঁটাটা তখন বিক্ষেপ দেয়। আমি যদি এদিকে নিয়ে আসি তাহলে কাঁটাটা ডানে ঘুরবে, আবার যদি টেনে নিয়ে যায় তাহলে কাঁটাটা বাম দিকে ঘুরবে, অর্থাৎ গ্যালভানোমিটার কাঁটাটা ঘুরে। তার মানে কি, একটা গতিশীল দণ্ড চুম্বকের প্রভাবে আমার এই বর্তনীতে কি হয় তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এটাকেই বলা হয় কি, এটাকেই বলা হয় তাড়িত চৌম্বক আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আমরা বলি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এরকম না করে যদি আমরা যদি চুম্বক না এনে যদি আরেকটা বর্তনী, যেমন এই বর্তনীর কথাটাই বলি, আরেকটা বর্তনী আমরা আঁকি, এখানে একটা গ্যালভানোমিটার লাগিয়েছি আমরা, এখন এই বর্তনী যেটা ধরলাম এটা আমরা মুছে দিই, মুছে দিয়ে আমরা যদি এখানে যদি আর একটা সোর্স দিয়ে দিই, সে যদি সোর্স থাকে এটাই, তখন কি হবে, এটাকে যদি এর কাছে নিয়ে আসে অথবা এটাকে যদি এর কাছে নিয়ে আসে তখন কি হবে, তখনও কিন্তু এটা কাছাকাছি আনলে এর ভিতর দিয়ে আমার বলরেখা প্রবেশ করবে, অর্থাৎ কি আমার এখানে তড়িৎ ফ্লাক্স পরিবর্তন হয়। যখনই পরিবর্তন হয় তখনই অটোমেটিক এখানে কি হয় তড়িৎ প্রবাহ তথা তড়িৎ চালক শক্তির সৃষ্টি হয়। এই ক্রিয়াটাকে বলা হয় তড়িৎ প্রবাহের, সরি, তাড়িত চৌম্বক আবেশ। তাড়িত চৌম্বক আবেশ আসলে দুই প্রকার, একটা হলো স্বকীয় আবেশ আর একটা হলো পারস্পরিক আবেশ, সেটা আমরা পরে আসি। তো এখন এখানে কেন আসলে আবেশটা ঘটে, এখানে আবেশটা ঘটে হলো আমাদের কিসের জন্য ঘটে, সেটা হলো চৌম্বক ফ্লাক্সের কারণে হয়। তাই যদি হয় তাহলে চৌম্বক ফ্লাক্সটা কি জিনিস আসলে, সেটা আমাদের একটু বুঝে আসতে হবে চৌম্বক ফ্লাক্সটা। তাহলে আমরা চৌম্বক ফ্লাক্সের কথা দেখি, চৌম্বক ফ্লাক্স, আমরা যদি কোনো একটা তল কল্পনা করি, সে একটা তল কল্পনা করলাম, এই তলের ক্ষেত্রফল হলো এ, এর সাথে চৌম্বক ক্ষেত্রটা কিভাবে থাকে, পারপেন্ডিকুলার থাকে, লম্ব বরাবর থাকে। তাই যদি হয় তাহলে আমাদের এটা হলো ম্যাগনেটিক ফ্লাক্সের কথা বলছি আমরা, ম্যাগনেটিক ফ্লাক্স, ওকে, ম্যাগনেটিক ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স। চৌম্বক ফ্লাক্স তখন কি রকম হবে, চৌম্বক ফ্লাক্সটা হবে কোনো একটা তল কল্পনা করলে
তলের ক্ষেত্রফল এবং তার সাথে যে আমার যে চৌম্বক ক্ষেত্রটা থাকে তাই এই দুটোর গুণফলকে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স। অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স ফাই সমান কি হবে? এবি, নর্মালি আমরা এটা বলি। এবং ম্যাগনেটিক ফ্লাক্সের একক হলো ওয়েবার, যেটাকে আমরা কি করি ডব্লিউ বি দ্বারা প্রকাশ করি ওয়েবার। ওয়ান ওয়েবার সমান তাহলে কি হবে? ওয়ান, এটা হলো চৌম্বক ক্ষেত্রের একক হলো টেসলা, ক্ষেত্রফলের একক হলো মিটার স্কোয়ার। তাহলে ওয়ান ওয়েবার সমান হয় ওয়ান টেসলা মিটার স্কোয়ার। এটা হলো আমার ম্যাগনেটিক ফ্লাক্স। এখন ম্যাগনেটিক ফ্লাক্স কোনো কারণে যদি পারপেন্ডিকুলার না থাকে তখন কি হবে? পারপেন্ডিকুলার যদি না থাকে এইভাবে থাকার কথা, এটা হলো ক্ষেত্রফল আমার, এটা এইভাবে চলে চৌম্বক ক্ষেত্র বেঁকে গেল কত কোণে? থিটা কোণে। তখন কি হবে? এটা হলো তাহলে চৌম্বক ক্ষেত্রের উপাংশ হবে বি কস থিটা। তাই যদি হয় আমার চৌম্বক ফ্লাক্স ফাই সমান হবে কি? এ বি কস থিটা। তার মানে আমার চৌম্বক ফ্লাক্সের মানটা কিন্তু যে অন্তর্ভুক্ত যে কোণটা থাকবে তলের সাথে যে চৌম্বক ক্ষেত্র যে কোণটা তৈরি করবে সেই কোণের উপর নির্ভর করে আমার ফ্লাক্সটা সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে না মাঝারি হবে। এখানে যদি জিরো ডিগ্রি হয়, মধ্যবর্তী কোণ যদি জিরো ডিগ্রি হয় তাহলে হবে ম্যাক্সিমাম কস জিরো ডিগ্রি সমান ওয়ান, তখন হবে এ বি। আবার যদি থিটা সমান যদি 45 ডিগ্রি হয় তখন ফায়ের মান হবে কি? ফায়ের মান হবে মিডিয়াম হবে তখন। আবার যদি আমার কি হবে, যদি লম্ব থাকে অর্থাৎ কস জিরো ডিগ্রি হয় তখন হবে শূন্য ফ্লাক্স, সেটাকে আমরা বলি শূন্য ফ্লাক্স। এই শূন্য ফ্লাক্স যদি আমরা এরকম ভাবে ধরি, এটা হলো কি? ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড এখানে যদি আমরা যদি একটা ইয়েটা কল্পনা করি, জাস্ট এই যে একটা পাত, যদি এর সাথে যদি এটা যদি হয় আমার, এটা যদি এরকম হয় তাহলে তলের সাথে কত ডিগ্রি কোণে হবে? 90 ডিগ্রি। এটাকে আমরা বলি কি? শূন্য ফ্লাক্স বলি, এটাকে বলি শূন্য ফ্লাক্স। আবার এরকম যদি হয় একটা পাতটাকে যদি আমরা এরকম করে রাখি তখন কি হবে? তখন তলের সাথে কত ডিগ্রি কোণ করে থাকবে? তখন 45 ডিগ্রি। এটাকে বলা হয় মাঝারি ফ্লাক্স, এটা বলা হয় মাঝারি ফ্লাক্স, বলা হয় মাঝারি ফ্লাক্স। আর যদি আমরা যদি ম্যাক্সিমাম যদি ধরি, মাঝারি ম্যাক্সিমাম যখন ধরবো তখন কি হবে? তখন হবে আমার চৌম্বক ক্ষেত্র এভাবে চলে যাবে, এভাবে চলে যাবে। তাহলে এর সাথে যদি আমরা এরকম ভাবে যদি ধরি একটা পাত যদি কল্পনা করি, সে এরকম যদি ধরি তখন কি হবে? তখন এটা সমান্তরালে হয়, সমান্তরালে এটা হলো সর্বোচ্চ ফ্লাক্স, এটা হলো ম্যাক্সিমাম ফ্লাক্স বলি আমরা, সর্বোচ্চ ফ্লাক্স বলি আমরা, চৌম্বক ফ্লাক্স সর্বোচ্চ। এটার এইটার ক্ষেত্রে যেহেতু জিরো ডিগ্রি তখন ফাই সমান হবে কি? এ বি কস জিরো ডিগ্রি। তার মানে কি? তখন হবে এ বি, এটা হলো ম্যাক্সিমাম, এটা শূন্য। তার মানে ফাই সমান সমান এ বি কস কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে কি? জিরো। আর এটার ক্ষেত্রে যদি আমরা 45 ডিগ্রি যদি ধরি তাহলে এটা কস কত? 45 ডিগ্রি। এটা থেকে একটা মান পাবো, এটা হলো আমাদের মাঝারি ফ্লাক্স। তাহলে আমাদের কি গেল? আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি হলো? যদি একটি গতিশীল দণ্ডচুম্বক যদি কোনো বর্তনীর কাছে নিয়ে আসি, অথবা যে বর্তনীতে সোর্স আছে ওইটাকে যদি আরেকটা যদি আমরা যে বর্তনীতে সোর্স নেয় তার কাছে যদি আনতে যাই, তাহলে কি হয়? তাহলে চৌম্বক ফ্লাক্সের যে পরিবর্তন হয়, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে অটোমেটিক আমাদের কি হয়? একটা তড়িৎ প্রবাহ বা তড়িৎ চালক শক্তির সৃষ্টি হয়, ওটা হলো তাড়িত চৌম্বক আবেশ। আর চৌম্বক ফ্লাক্সটা হলো কোনো একটা তল যদি কল্পনা করি, তলের সাথে লম্ব বরাবর যে চৌম্বক ক্ষেত্রটা থাকে, তাহলে ওই তলের ক্ষেত্রফল এবং চৌম্বক ক্ষেত্রের গুণফলকে কি বলা হয়? চৌম্বক ফ্লাক্স বলা হয়। চৌম্বক ফ্লাক্স ফাই সমান সমান কি ধরেছিলাম আমরা? ফাই সমান ধরেছিলাম এ বি। এর একক হলো কি? একক হলো ওয়েবার। তাহলে আমাদের গেল ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা কি, ম্যাগনেটিক ফ্লাক্স কি, এই জিনিসটা মোটামুটি আমাদের ক্লিয়ার হলো। এখন আমরা যেটা আসবো আসলে ফ্যারাডের সূত্রর কথা বলবো। তো ফ্যারাডের সূত্রটা বলার আগে একটু কাজ করি আমরা, আসলে আমরা একটা ভিডিওটা দেখে আসি তারপরে দেখি কি হয়, ঠিক আছে? জাস্ট একটা ভিডিও আমরা দেখি, ভিডিওটা দেখলে তাহলে আমাদের আর একটু ক্লিয়ার হবে আসলে ইন্ডাকশনটা কীরকম জিনিস। ওকে,
এখানে বোঝা যায় যখন চুম্বকটা স্থির আছে, স্থিতিতে যখন আমার এদিকে যখন প্রবেশ করে তখন কিন্তু আমার বলরেখাটা কি হয়, পরিবর্তন হয়। বলরেখা পরিবর্তন হওয়ার কারণ এই যে আমার এখানে যে তড়িৎ যে সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আমরা গ্যালভানোমিটারে আমরা পাচ্ছি, ঠিক আছে? যখন আমি সরিয়ে নিচ্ছি তখন এদিকে, আর যদি আমি এদিকে নিয়ে আসি তখন কাঁটাটা আমার ডান পাশে ঘুরবে। এই যে আমার এখানে বলরেখা, আমি যখন চুম্বকটাকে যখন আমি এদিকে নিয়ে আসতেছি, দেখো এখন যদি আমরা যদি চুম্বকটাকে যদি আমি যদি এই বর্ত এই এই কয়েলের ভিতর দিয়ে যাই তাহলে কি হয়, তখন আমার তখন এই যে বলরেখা পরিবর্তনের কারণে কিন্তু আমার এখানে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। একই জিনিস আমি যদি ব্যাক করি তখন কি হয়, ডান দিকে যায়। যদি আমি ব্যাক করিয়ে আনি তখন কি হয়, তখন উল্টা দিকে হয়। তার মানে আমার দণ্ড চুম্বকটাকে আমি যখন কি করি, দণ্ড চুম্বকটাকে যখন আমরা গতিশীল করি তখন ডিরেকশন কি হয়, পরিবর্তন হয়। আমি যদি সামনের দিকে নিয়ে আসি তাহলে আমার প্রবাহটা ডান দাবর্তে ঘুরবে, আর যদি আমি ব্যাক করাই তখন সেটা কি হবে, তখন সেটা হবে এই যে যেমন দণ্ড চুম্বকটা এখানে যখনই আমি নিয়ে যাই কাছাকাছি যখন নিয়ে গেলে আমার এই গ্যালভানোমিটারে তখন কি হবে যে প্রবাহটা যা সৃষ্টি হচ্ছে কিনা সেটা, এটা কেন কাছাকাছি আনলে তখন এর ভিতর দিয়ে আমার বলরেখাটা পরিবর্তন হয়, ঠিক আছে? এটা হলো আমাদের যে এই, ঠিক আছে, এখানে কাঁটাটা ঘোরে তখন অটোমেটিক বোঝা যায় যে কাঁটাটা ঘোরে। আসো আসলে এগুলোকে কিন্তু প্র্যাকটিক্যাল জিনিস, প্র্যাকটিক্যালি এভাবে ল্যাবও কিন্তু করা যায় আমাদের। এরকম করলে দেখা যায় যে কয়েলের ভিতর দিয়ে যখন তখন এই যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এখন পজিশন অফ ম্যাগনেটের ক্ষেত্রে আমাদের যখন স্থির থাকে তখন কোনো গ্যালভানোমিটারে কিন্তু কোনো ডিফ্লেকশন থাকে না, তার মানে তখন কোনো তড়িৎচালক শক্তিও সৃষ্টি হয় না, প্রবাহ সৃষ্টি হয় না। এরপরে যখন গতিশীল হয় তখন তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এখন ওই জিনিসটা নিয়ে আসলে ফ্যারাডেজ যে সূত্রগুলো দেশে, ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন, সেটার কথাটাই আমরা আসলে বলবো, সেটার কথাটাই আমরা বলবো, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। এটা যাই হোক, আমাদের এই ভিডিওটা জাস্ট দেখার জিনিসটাই হলো যে কিভাবে কাজ করবে। আচ্ছা, এখন তাহলে আমাদের ইন্ডাকশনটা কিরকম গেল আমরা সেটা একটু ক্লিয়ার হলাম। এবার আসি আমরা ফ্যারাডের সূত্র, ফ্যারাডেজ ল। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ব্যাপারে ফ্যারাডের আসলে দুটো সূত্র আছে। প্রথম সূত্রটা হলো আমাদের বলি, প্রথম যে সূত্রটা সে সূত্রটা হলো তাড়িত চৌম্বক আবেশের বেলায়। আমরা খেয়াল করি তাড়িত চৌম্বক আবেশের বেলায় যতক্ষণ পর্যন্ত কি হবে, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে ততক্ষণ পর্যন্ত তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। যেমন আমরা সার্কিটে যেটা দেখলাম যে আমি যদি এখানে গ্যালভানোমিটার দিলাম, ওকে, এখানে আমি একটা দণ্ড চুম্বক নিয়ে সাউথ পোল, এটা দণ্ড আমি যদি স্থির রাখি তাহলে কিন্তু আমার গ্যালভানোমিটারে কোনো কাটাও ঘুরবে না। এটার অর্থটা হলো আমার কোনো তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে না। কিন্তু আমি এটাকে যখনই মুভ করব তখন কি হবে, এদিকে যখন নিয়ে আসি তখন কাঁটাটা আমার ডান দিকে ঘুরবে, ধরলাম যদি ঘুরে, এটার অর্থটাই হলো তাহলে আমার এর ভিতর দিয়ে প্রবাহের সৃষ্টি হলো, কি তৈরি হলো, প্রবাহের সৃষ্টি হলো। এখন বলতেছে যতক্ষণ পর্যন্ত আমার এই বর্তনী বা এই দণ্ডচুম্বক গতিশীল হবে ততক্ষণ পর্যন্ত তড়িৎচালক শক্তি অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স অথবা কি ইলেকট্রিক কারেন্ট সৃষ্টি হবে, যতক্ষণ পর্যন্ত গতিশীল থাকবে। আমি যদি এটাকে স্থির রাখি আমার কাঁটাটাও কিন্তু স্থির হয়ে থাকবে,
এটাকে যদি ওই দিকে সরে পিছনের দিকে নেয় তখন এটা উল্টা ঘুরবে। এটাই বলছে প্রথম সূত্রটা হলো আসলে তাড়িত চুম্বক আবেশ সংক্রান্ত। তাড়িত চুম্বক আবেশ মানে যতক্ষণ পর্যন্ত আমার দণ্ড চুম্বক অথবা একটা বর্তনী যখন গতিশীল থাকবে ততক্ষণ পর্যন্ত তড়িৎ চালক শক্তি বা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। এটা হলো ফার্স্ট ল। ওকে, ফার্স্ট লটা আসলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের সংজ্ঞাটাই হলো ফার্স্ট ল, সহজ কথা। এবার আসি সেকেন্ড ল। সেকেন্ড ল বলছে যে তাড়িত চুম্বক আবেশের বেলায় যে তড়িৎ চালক শক্তিটা সৃষ্টি হবে সেই তড়িৎ চালক শক্তিটা হলো চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। ঋণাত্মকটা কেন সেটা আমরা পরে আসতেছি, সেটা লেঞ্জের সূত্রে। আগে ফ্যারাডের সূত্রটা বলি। সেটা হলো ধরে নিছে একটা বর্তনীতে প্রথমে চুম্বক ফ্লাক্স ছিল ফাই ওয়ান, যখন তখন অ্যাট টাইম ইকুয়াল টু জিরো, শুরুতে কি সময় পরে অর্থাৎ যখন টাইম টি তখন চুম্বক ফ্লাক্স হলো ফাই টু। তাই যদি হয় তাহলে আমার পরিবর্তন কত হবে? পরিবর্তন হবে ফাই টু মাইনাস ফাই ওয়ান। তাহলে পরিবর্তনের হার কি হবে? সময় দিয়ে ভাগ করব, তার মানে ই আমার বলছে কি কোনো একটা বদ্ধ কুণ্ডলিতে চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার হবে সৃষ্ট তড়িৎচালক শক্তির সমানুপাতিক, কিন্তু ঋণাত্মক মানের সমানুপাতিক, তার মানে এইটা হবে। ওকে, তাই যদি হয় তাহলে আমার এখানে আমরা কিন্তু এখানে পাক সংখ্যা ওয়ান ধরেছি। পাক সংখ্যা কত ধরেছি? পাক সংখ্যা এখানে আমরা প্রথমে ধরেছি, এটা আসলে ওয়ান ধরে নিয়ে কাজ করেছি। তাই যদি হয় তাহলে ই সমান কত হবে? মাইনাস কে ইন্টু ফাই টু মাইনাস ফাই ওয়ান ডিভাইডেড বাই টি। এখন এই কে এর সংজ্ঞাটা আসলে একক বলের সংজ্ঞা থেকে, ওই যেটা এফ সমান এম এল, যেটা নিউটনের যে সেকেন্ড ল, ওখানে যেমন আমরা কে এর মান ওয়ান ধরি, এখানেও কে এর মান হচ্ছে ওয়ান ওয়েবার। যদি ওয়ান ওয়েবার হয় কে সমান সমান, তাহলে আমার ই সমান হবে কি? মাইনাস ফাই টু মাইনাস ফাই ওয়ান ডিভাইডেড বাই টি। এইটাকে যদি আমরা একটু আরেকটু সিম্পলিফাই করি, সেটা হলো কি, ধরে নিলাম ডি ফাই সমান ফাই টু মাইনাস ফাই ওয়ান, আর ডিটি সমান ধরলাম টি মাইনাস জিরো। তাহলে আমার এটা কি হবে? ই সমান হবে মাইনাস ডি ফাই ডিভাইডেড বাই ডিটি। এটা হলো একটি মাত্র পাকের জন্য। এখন যদি আমরা এরকম ধরি কুণ্ডলীর পাক সংখ্যা, কুণ্ডলীর পাক সংখ্যা যদি ক্যাপিটাল এন হয়, তখন ই এর মানটা কত হবে আমাদের? মাইনাস এন ডি ফাই বাই ডিটি। দিস ইজ ফ্যারাডের সেকেন্ড ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এটাকে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ফ্যারাডের সেকেন্ড ল বলে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এখন আসলে আসি, এই মাইনাসটা কেন এলো? এই মাইনাস থেকে আসলে লেঞ্জের সূত্রটা এলো। লেঞ্জে এটা নিয়ে আমরা আসলে আরেকটা লেকচার দিব, আমরা লেঞ্জের সূত্র নিয়ে। তো এখানে মাইনাসটার কারণ হলো তাড়িত চুম্বক আবেশের বেলায় অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের বেলায় যে কারণে আমার তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, সৃষ্টি হওয়ার সাথে সাথে অটোমেটিক সৃষ্টির কারণকে বাধা দেয়। কারণকে বাধা দেওয়ার জন্য এখানে ঋণাত্মক ব্যবহার করা হয়, সৃষ্টির কারণকে বাধা দেওয়ার জন্য। এটা যখন ফ্যারাডে যখন এই সূত্রটা বের করলো, তখন আসলে ফ্যারাডে তখন অবজার্ভ করলেন যে একটা বিপরীতমুখী ঘটনা ঘটে। উনি কিন্তু আসলে ব্যাখ্যাটা দিতে পারেন নাই তখন, এই কিন্তু উনি ঋণাত্মকটা ব্যবহার করেছিলেন এই কারণে। পরে এই তার সৃষ্টির কারণকে বাধা দেয় এই কথাটা বলার কারণে এই সূত্রটা আসলে লেঞ্জের সূত্র নামে পরিচিতি লাভ করে, যেটা লেঞ্জ বলল পরে। এই জন্য এটাকে লেঞ্জের সূত্র বলা হয়, এটা আমরা পরে আসবো। যাই হোক, এটা হলো ফ্যারাডের। তাহলে প্রথম সূত্রটা হলো তাড়িত চুম্বক আবেশের বেলায় যতক্ষণ পর্যন্ত একটা দুটো বর্তনী গতিশীল অথবা একটা দণ্ড চুম্বক আর একটা বর্তনী যখন গতিশীল হবে, যতক্ষণ পর্যন্ত গতিশীল থাকবে ততক্ষণ পর্যন্ত তড়িৎচালক শক্তি অর্থাৎ তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, একটা বদ্ধ কুণ্ডলিতে যখন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ঘটবে অর্থাৎ যখন তড়িৎচালক শক্তির সৃষ্টি হবে, সেই তড়িৎচালক শক্তিটা হবে ফ্লাক্সের পরিবর্তনের হারে ঋণাত্মক মানের সমানুপাতিক। খেয়াল করো, ঋণাত্মক মানের সমানুপাতিক। সেটা ক্যালকুলেশন করে আমরা এখানে এই পর্যন্ত এলাম লাস্টে, ই সমান মাইনাস ডি ফাই বাই ডিটি। যদি পাক সংখ্যা যদি এন ধরি তাহলে ই সমান হবে মাইনাস এন ডি ফাই বাই ডিটি। অর্থাৎ আমরা যে কুণ্ডলীগুলো ব্যবহার করি, কুণ্ডলীর পাক সংখ্যা যত বেশি হবে তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহটা তত বেশি হয়। এখন আসি আসলে এই জিনিসগুলো আমরা কোথায় ব্যবহার করি। আমাদের যেমন ট্রান্সফরমারে ব্যবহার করি আমরা,
আমাদের বিদ্যুৎ সরবরাহ লাইনে যে আমরা ট্রান্সফরমারগুলো যেটা ব্যবহার করি সেই ট্রান্সফরমারে কিন্তু এটার ব্যবহার ব্যাপক ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, এখন তাহলে আমাদের ফ্যারাডের সূত্রটা চলে গেল, ফ্যারাডের সূত্র। এখন ফ্যারাডের সূত্র যাওয়ার পরে এখন আসে আমাদের যে ইন্ডাকশনটা, আসলে ইন্ডাকশন কয় প্রকার, ইন্ডাকশনটা নিয়ে একটু কথা বলতে হবে আমাদের, এবং ইন্ডাকশনের পরে ব্যবহারটা আমাদের দেখতে হবে। তাই যদি হয় তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হলো দুই প্রকার, আসলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হলো দুই প্রকার, তাড়িত চৌম্বক আবেশ। তাড়িত চৌম্বক আবেশ হলো দু প্রকার। নাম্বার ওয়ান, একটা হলো স্বকীয় আবেশ, সেলফ ইন্ডাকটেন্স বলি আমরা, স্বকীয় আবেশ, স্বকীয় আবেশ। আর একটা হলো পারস্পরিক আবেশ। একটা হলো স্বকীয় আবেশ, আর একটা হলো পারস্পরিক আবেশ। তাই যদি হয় আমরা এখন একটু কাজ করি, সেটা হলো যে স্বকীয় আবেশটা কি আসলে, সে স্বকীয় আবেশ, স্বকীয় আবেশটা হলো একটি মাত্র বর্তনীতে, আমরা স্বকীয় আবেশটা নিয়ে কথা বলি আগে, তারপরে পারস্পরিক আমরা যাব। স্বকীয় আবেশটা হলো একটি মাত্র বর্তনীর ক্ষেত্রে যে আবেশটা ঘটে, মানে কয়টা বর্তনী, একটা, একটি মাত্র বর্তনীর ক্ষেত্রে যে আবেশটা ঘটে সেটাকে বলা হয় স্বকীয় আবেশ। এখন এই বর্তনীর ভিতর দিয়ে আমার যত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে তত আমার কি হবে, তত তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। যদি এখানে যে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনটা যদি ফাই ধরি আমরা, তাহলে কি হবে, ফাই সমান হবে আই, খেয়াল করি আমরা, অর্থাৎ যত চৌম্বক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স যত পরিবর্তন হবে ততই তড়িৎ প্রবাহ অর্থাৎ তড়িৎচালক শক্তি সৃষ্টি হয়। তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা বলতে পারি ফাই সমান এল আই। এখানে এলটা কে, এখানে এলটা হলো সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, এটাকে স্বকীয় আবেশ গুণাঙ্ক বলা হয়, স্বকীয় আবেশ গুণাঙ্ক, স্বকীয় আবেশ গুণাঙ্ক। তাই যদি হয় তাহলে এখান থেকে স্বকীয় আবেশের গুণাঙ্কের সংজ্ঞাটা কি হবে, আমরা বলি স্বকীয় আবেশ গুণাঙ্কের একক কিন্তু হেনরি, আমরা পরে আসতেছি, স্বকীয় আবেশ গুণাঙ্ক এখান থেকে একটা পাবো, আর একটা সংজ্ঞাটা পরে দিই আমরা। এখান থেকে হবে আমার যদি আই যদি ওয়ান অ্যাম্পিয়ার হয়, ওয়ান অ্যাম্পিয়ার হয় তখন ফাই সমান সমান কি এল, অর্থাৎ কোনো একটি বর্তনীর ভিতর দিয়ে এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ফ্লাক্সের সৃষ্টি হবে, ক্লিয়ার করি আমরা, কোনো একটি বর্তনীর মধ্য দিয়ে যদি এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের ফলে যে পরিমাণ, তো এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের বেলায় যে পরিমাণ চৌম্বক ফ্লাক্সের সৃষ্টি হবে বা পরিবর্তন হবে সেটাকে বলা হয় কি, স্বকীয় আবেশ গুণাঙ্ক, অর্থাৎ তখন ফাই সমান কি হয়ে যাবে, এল হবে। এখন আমরা যদি কোনো কারণে এই যে কুণ্ডলীটা নিয়ে কথা বলছি, সেই কুণ্ডলীর পাক সংখ্যা, কুণ্ডলীর পাক সংখ্যা যদি ক্যাপিটাল এন হয় তখন কি হবে, যত পাক সংখ্যা বাড়বে আমরা জানি প্রবাহটাও তত বাড়বে, তার মানে তখন হবে এন ফাই সমান সমান এল আই, এন ফাই সমান সমান এল আই। তাহলে কিন্তু আমরা এখানে সূত্র পেলাম দুটো, একটা ফাই সমান এল আই, আমরা অঙ্ক করব একটু পরে আসতেছি, আমরা অঙ্ক করব তখন, তাহলে ফাই এন ফাই সমান সমান এল আই কিন্তু একটা গেলাম, আর একটা আসে, সেটা হলো কি, আমরা আর একটা সূত্র একটু আগে আমরা ক্লিয়ার করে আসলাম, সেটা হলো কি দেখি আমরা, সেটা হলো ফ্যারাডের সেকেন্ড ল, সেকেন্ড লতে সেটা কি হলো, আমরা জানি কি ই সমান সমান কি, ই সমান সমান মাইনাস ডি ফাই ডিভাইডেড বাই ডি, এখন ফাই সমান কি এল আই, তাই যদি হয় তাহলে মাইনাস ডি ডিভাইডেড বাই ডিটি ইন্টু এল আই। ওকে, এলটা হলো ধ্রুবক, তাই যদি হয় তাহলে কি হবে, মাইনাস ডিআই ডিভাইডেড বাই ডিটি, এই যে এটা হলো, এটাই আসলে আমাদের অরিজিনাল সূত্র, যেটা কাজ করব এটা নিয়ে কাজ করব। তাই যদি হয় এখানে আমরা বলেছিলাম এলটা হলো কি, স্বকীয় আবেশ গুণাঙ্ক, স্বকীয় আবেশ গুণাঙ্ক, ওকে, এর একক কি ছিল আমাদের, এর একক হলো হেনরি, আমরা এইটা দিয়ে প্রকাশ, ক্যাপিটাল হেনরি। তাই যদি হয় তাহলে এখানে এক হেনরির সংজ্ঞাটা কিভাবে আসবে, সেটা
মাইনাসটা কিন্তু এখানে ফ্যাক্টর না, আবারও বলেছি মাইনাসটা যে কারণে সৃষ্টি হয় কারণকে বাধা দেওয়ার জন্য আসলে মাইনাস ব্যবহার করি আমরা। তাই যদি হয় এখান থেকে আমরা এল সমান তাহলে কি পাই, ই ডিভাইডেড বাই ডিআই ডিভাইডেড বাই ডিটি। এখন তাহলে আমার এক হেনরির সংজ্ঞাটা কি আসবে, আমরা এখান থেকে কিন্তু দুটো জিনিস বলবো, আমরা এক হেনরির সংজ্ঞা বলবো প্লাস স্বকীয় আবেশ গুণাঙ্কের সংজ্ঞাটাও কিন্তু এখান থেকে বলবো। নিচেরটাকে যদি ওয়ান ধরি, অর্থাৎ কোন একটি কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের হার যদি একক হয় তাহলে ওই ক্ষেত্রে যে তড়িৎ চালক শক্তির সৃষ্টি হবে তাকে বলা হয় স্বকীয় আবেশ গুণাঙ্ক। আমি একটু আবার ক্লিয়ার করি, কোনো একটি বর্তনীর কুণ্ডলীর মধ্য দিয়ে চৌম্বক ফ্লাক্সের ফলে যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে সেই তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার যদি 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হয় তাহলে ওই ক্ষেত্রে যে তড়িৎচালক শক্তির সৃষ্টি হবে তাকে বলা হয় স্বকীয় আবেশ গুণাঙ্ক। আমরা আগেরটা বলেছিলাম কি চৌম্বক ফ্লাক্স দিয়ে, এটা দিলাম কি তড়িৎচালক শক্তি দিয়ে। তার মানে এটাকে যদি আমরা 1 ধরি, 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড ধরি, তাহলে এল সমান কি হবে মাইনাস। এটাই অর্থাৎ আবারও বলি, কোনো একটি বর্তনীর কুণ্ডলীর মধ্য দিয়ে চৌম্বক ফ্লাক্সের ফলে যে তড়িৎ প্রবাহটা সৃষ্টি হয় সেই তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার যদি 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হয় তাহলে ওই ক্ষেত্রে যে চৌম্বক যে তড়িৎচালক শক্তির সৃষ্টি হবে তাকে বলা হয় স্বকীয় আবেশ গুণাঙ্ক। এখন তাহলে 1 হেনরির সংজ্ঞাটা কি হবে আমাদের, 1 হেনরি এই জায়গা থেকে আসবে। ওই তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার যখন একক হবে ওই ক্ষেত্রে যদি এক তড়িৎচালক একক পরিমাণ তড়িৎচালক শক্তির সৃষ্টি হয় অর্থাৎ 1 ভোল্ট তড়িৎচালক শক্তির সৃষ্টি হলে ওই স্বকীয় আবেশ গুণাঙ্ককে বলা হয় কি 1 হেনরি বলা হয়। তার মানে এটা হবে 1 ভোল্ট ডিভাইডেড বাই 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। তার মানে কি হবে, এটা 1 ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার, এটা হলো 1 হেনরি। খুব ইম্পর্টেন্ট একটা সংখ্যা কিন্তু 1 হেনরি। ওকে, এটা হলো 1 হেনরি। তাহলে আমাদের দেখো আমাদের স্বকীয় আবেশ গুণাঙ্কের যে স্বকীয় আবেশ রিলেটেড কাজগুলো মোটামুটি আমাদের শেষ হয়ে গেল। যদি শেষ হয়ে যায় তাহলে দেখি আমরা এখানে এরপরে আসব, যেটা এরপরে যেটা আসব সেটা হলো কি আমাদের পারস্পরিক আবেশ। সেকেন্ড আরেকটা যেটা প্রকারভেদ, 2 নম্বরটা হলো পারস্পরিক আবেশ। পারস্পরিক আবেশ, ওকে, এটাকে আমরা মিউচুয়াল ইন্ডাকটেন্স বলি, মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাই যদি হয় তাহলে এটা কি হবে, পারস্পরিক মানেই বোঝা যায় যে পরস্পর দুটো, এখানে দুটো নিয়ে কাজ, অর্থাৎ দুটো বর্তনীর মধ্যে, সেটা হলো দেখতে এরকম হবে। আমরা যদি এখানে সোর্স অ্যাপ্লাই করি তাহলে এর ভিতর দিয়ে যে বলরেখার সৃষ্টি হবে পরিবর্তনটা হবে তখন আবেশের সাহায্যে অটোমেটিক তখন এই বর্তনীতেও কি হবে আবেশ ঘটবে। আবেশ ঘটার ফলে এখানে কি হবে, এখানেও আমরা সোর্স পাবো, অর্থাৎ এখানে তড়িৎচালক শক্তি সৃষ্টি হবে, এটাকে বলা হয় পারস্পরিক আবেশ বলা হয়। আবারও বলি, আগেরটা ছিল একটি মাত্র বর্তনীর ক্ষেত্রে, এবার হলো এটা হলো দুটো বর্তনীর ক্ষেত্রে। দুটো বর্তনীর ক্ষেত্রে যে আবেশটা ঘটে সেটাকে বলা হয় তাড়িত চৌম্বক পারস্পরিক আবেশ। আবারও বলি, দুটো বর্তনীর ক্ষেত্রে যে তাড়িত চৌম্বক আবেশ ঘটবে সেটাকে বলা হয় পারস্পরিক আবেশ। তার মানে একই জিনিস, কিন্তু এর ভিতর দিয়ে যত তড়িৎ প্রবাহিত হবে ততই চৌম্বক ফ্লাক্সের সৃষ্টি হবে, অর্থাৎ ফাই সমান কি হবে, আমরা আগেরটা বলেছিলাম এল এখানে হবে এম, মিউচুয়াল ইন্ডাকটেন্স। ওই জায়গা থেকে মিউচুয়াল থেকে এম কথাটা এলো, তাহলে এম আই। একইভাবে যদি পাক সংখ্যা যদি এন হয় তখন এটা হবে কি এন ফাই সমান সমান এম আই। সংজ্ঞা একই, এটারও একক একই, হেনরি একইভাবে আসবে। অর্থাৎ এইটা যদি আমরা পারস্পরিক আবেশ গুণাঙ্ক যেটা বলি, এমটাকে বলা হয় পারস্পরিক আবেশ গুণাঙ্ক, পারস্পরিক আবেশ গুণাঙ্ক, পারস্পরিক আবেশ গুণাঙ্ক। ওকে, কোফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স বলি আমরা পারস্পরিক আবেশ গুণাঙ্ক। এখন যদি ওই একই জিনিসটাই যদি আমরা আনি সেটা হলো কি আমাদের ই সমান সমান আমরা জানি মাইনাস ডি ফাই বাই কি ডিটি। তাই যদি হয় তাহলে ই সমান কি হবে মাইনাস ডি বাই ডিটি ইন্টু ফাই, মানে কি আমাদের হবে এম আই, তার মানে কি মাইনাস এম ডিআই বাই ডিটি।
তাহলে আমাদের আবেশের বেলায় আমরা দুই ধরনের আবেশ গুণাঙ্ক পাই, একটা হলো স্বকীয় আবেশ গুণাঙ্ক আর একটা হলো পারস্পরিক আবেশ গুণাঙ্ক। দুটো জিনিসই কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা একটু সামারি করে আসি, সেটা হলো স্বকীয় আবেশ গুণাঙ্কের বেলায়, স্বকীয় আবেশ গুণাঙ্কের বেলায় যেটা পেলাম আমরা, স্বকীয় আবেশ গুণাঙ্কের বেলায় পেলাম ফাই সমান কি পেলাম এল আই, এন ফাই সমান সমান পেলাম এল আই, আর ই সমান সমান পেলাম কি মাইনাস এল ডিআই বাই ডিটি। মাইনাসটা আগেই বলেছি, এটা হলো সৃষ্টির কারণকে বাধা দেওয়ার জন্য। ওকে, এটা গেল। আর একইভাবে আমরা পারস্পরিক আবেশ গুণাঙ্কের বেলায় পেলাম ফাই সমান কি এম আই, অথবা এন ফাই সমান সমান এম আই। একইভাবে ই সমান সমান পেলাম মাইনাস এম ডিআই বাই ডিটি। আমাদের এটা হলো স্বকীয় আবেশ গুণাঙ্ক, এটা হলো পারস্পরিক আবেশ গুণাঙ্কের বেলায় আমাদের দু প্রকারের সূত্র কিন্তু বেরিয়ে গেল। আমরা পরে অঙ্ক করবো, আসে এখন আসি যে পারস্পরিক আবেশ গুণাঙ্ক যেটা বললাম বা পারস্পরিক আবেশের কথা যেটা আমরা বললাম, পারস্পরিক আবেশের অ্যাপ্লিকেশনটা কোথায়। অ্যাপ্লিকেশনটা হয় আসলে এটা যেখানে বৈদ্যুতিক যন্ত্রপাতিতে হয়। এখন আমরা যদি বলি বৈদ্যুতিক যন্ত্র কি, বৈদ্যুতিক যন্ত্রপাতিতে, বৈদ্যুতিক যন্ত্রপাতি সেটা কি, বৈদ্যুতিক যন্ত্রপাতি। এখন একটা কথা বলি, আসলে বৈদ্যুতিক যন্ত্রপাতি কি, যে যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে, অথবা যান্ত্রিক শক্তিকে যে যন্ত্র, খেয়াল করে আবার, যে যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে অথবা যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। জাস্ট এপিটোপিট, যে যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে অথবা যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে সেটাকে কি বলা হয়, সেটাকে হলো বৈদ্যুতিক যন্ত্রপাতি বলি। বৈদ্যুতিক যন্ত্রপাতি আসলে তিন ধরনের, একটা হলো বৈদ্যুতিক মোটর, একটা হলো জেনারেটর বা ডাইনামো, আর একটা হলো ট্রান্সফরমার, আমরা যেটা বলি ট্রান্সফর্মার। ওকে, আমাদের ট্রান্সফরমার এইটা নিয়ে আমাদের কথা বলবো। এটা এখানে পারস্পরিক আবেশের অ্যাপ্লিকেশনটা আছে, আমরা এইটা আজকে পড়াবো, তারপরে আবার আমরা আসবো। মোটরটা কি একটু বলে নিই, বৈদ্যুতিক মোটর, যেমন আমরা বাসা বাড়িতে কি করি, বিদ্যুতের সাহায্যে একটা মোটর চালাই, মোটর আবার কি করে নিচের পানিটাকে ছাদে তোলে, উপরে তোলে। তার মানে কি, ইলেকট্রিক এনার্জি, বৈদ্যুতিক শক্তি কোথায় যাচ্ছে, যন্ত্রের কাজ করে উপরে নিয়ে যাচ্ছে। তার মানে ইলেকট্রিক শক্তি কনভার্ট করতেছে কোথায়, যান্ত্রিক শক্তিতে, সেটা হলো বৈদ্যুতিক মোটর। তাহলে বৈদ্যুতিক মোটর কাকে বলে, যে যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে সেটাকে বলা হয় বৈদ্যুতিক মোটর। আর জেনারেটরটা হলো কি, আমরা তেল দিয়ে, পেট্রোল ডিজেল বা অকটেন যেটাই দিয়ে, যেটা দিয়ে আমরা কি করি একটা জেনারেটর চালাই, ওখান থেকে চালিয়ে কি করি আমরা বিদ্যুৎ পাই, ওটা দিয়ে আমরা কি অন্য কিছু বৈদ্যুতিক যন্ত্রগুলো চালাই। তার মানে কি, এটা হবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত। আবার বলি, এটার ক্ষেত্রে হলো যে যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, আর জেনারেটর হলো কি করে, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। আর ট্রান্সফরমারটা কি, ট্রান্সফরমারটা হচ্ছে আসলে ভোল্টেজ, আমরা এটা যে যন্ত্র কি করে উচ্চ বিভবকে নিম্ন বিভবে অথবা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করে সেটাকে বলা হয় ট্রান্সফরমার। যাই হোক, আমরা আজকে ট্রান্সফরমারটা নিয়ে কথা বলবো, ট্রান্সফরমার এইটা নিয়ে কথা বলবো। ওকে, ট্রান্সফরমার, ট্রান্সফরমারটা কি, ট্রান্সফরমারটা হলো যে যন্ত্র উচ্চ বিভবকে নিম্ন বিভবে অথবা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করে সেটাকে বলা হয় কি ট্রান্সফরমার। ট্রান্সফরমার দুই প্রকার, একটা হলো স্টেপ আপ, স্টেপ আপ ট্রান্সফরমার, আর একটা হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার। এটা হলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাবে, আর এটা হলো স্টেপ ডাউনটা হলো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে, দুই প্রকার হয়। এখন আমরা ট্রান্সফরমারের ভিতর দেখে ট্রান্সফরমারের গঠন এবং কার্যপ্রণালীর কথা বলি। আসলে এখন বলি ট্রান্সফরমার কি করে, আমরা গত চ্যাপ্টারে তোমাদের বলেছিলাম হিস্টারেসিস লুপ, হিস্টারেসিসের বেলায় ওই যে লুপটা তৈরি হয়, লুপের ক্ষেত্রে যে এনার্জিটা লস হয়, শক্তির যে অপচয়টা হয়, ওই অপচয়টা রোধ করার জন্য কি করা হয়,
কিছু ব্যবস্থা নেওয়া হয়, সেটার ভিতর একটা হলো কাঁচা লোহা ব্যবহার করি, অর্থাৎ একটা পিউরিফাইং, একটা ইস্পাত, ইস্পাতের চেয়ে কাঁচা লোহার ক্ষেত্রে হলো হিস্টেসিসের অপচয়টা কম হয়। এই জন্য এই ট্রান্সফরমারে আমরা কি করি, ট্রান্সফরমারে কাঁচা লোহা ব্যবহার করি কোর হিসাবে। ওর ভিতর যে মজ্জা, যে কোরগুলো থাকে একটার পর একটা পাত বসানো থাকে, সেটাকে আমরা কি করি, আমরা কাঁচা লোহা ব্যবহার করি, ওইটার ব্যবহার কিন্তু এখানে। সেই কাঁচা লোহা সেটা কি রকম সেটা আমরা দেখি। সেটা হলো ছবি যেরকম হবে আমাদের, সে এরকম দেখ, এরকম এই জায়গা কিন্তু অসংখ্য পাত বসানো থাকে, এইটা এই যে কাঁচা লোহার পাত এরকম বসানো থাকে, এরকম থাকে কাঁচা লোহার পাত বসানো, একটার উপর আর একটা পাত বসানো থাকে, যে পাতগুলো এই যে অসংখ্য পাত বসানো উপর আর একটা, এভাবে ছবিতে আসলে এভাবে আঁকার সমস্যা, পাত বসানো থাকে একটার উপর আর একটা পাত বসানো থাকে, এইদিকে বাম পাশে এইরকম ভাবে কয়েল পেঁচানো থাকে, কয়েল এটাকে আমরা বলি প্রাইমারি কয়েল বলি, মুখ্য কুণ্ডলী যেটা বলা হয় প্রাইমারি কয়েল। এইটার যে পাক সংখ্যা, পাক সংখ্যাকে ধরলাম এনপি, এবং এখানে যে আমি যে সোর্সটা অ্যাপ্লাই করব, এখানে কিন্তু এটা আসবো, আমরা এখানে সবসময় আমরা এসি কারেন্ট ব্যবহার করি, এসি না হলে আসলে তার চৌম্বক আবেশটা ঘটে না। যাই হোক, এখানে যে আমরা কারেন্টটা ব্যবহার করি সেটা হলো এটা, অর্থাৎ আমরা এই কারেন্টটা দিচ্ছি এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, ওকে। এটা ধরলাম আমরা ইপি, এখানে দেওয়ার সাথে সাথে কি হবে, এর ভিতর দিয়ে আমার চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা ধরলাম ডিটি সময়ে ডি ফাই পরিমাণ চৌম্বক ফ্লাক্স পরিবর্তন হলো, এবং এই চৌম্বক ফ্লাক্স পরিবর্তন হওয়ার সাথে সাথে এখানে কি হয়, এখানে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, সেই তড়িৎ প্রবাহটা হলো আইপি। তাই যদি হয় তো এখানে আবেশের, পারস্পরিক আবেশের যেটা হবে সেইটার ফলে এখানেও কি হবে, একই চৌম্বক ফ্লাক্সের সৃষ্টি হবে, সেই এখানে ওই একই পরিমাণ হবে আবেশের সাহায্যে, সেটা হলো ডি ফাই পরিমাণ। তাই যদি হয় তাহলে এখানে যেটা আসবে আমাদের এইটা, এটাকে আমরা সেকেন্ডারি কয়েল বলি, এটাকে আমরা বলি সেকেন্ডারি কয়েল, সেকেন্ডারি, সেকেন্ডারি কয়েল, ওকে, সেকেন্ডারি কয়েল। সেকেন্ডারি কয়েলের ক্ষেত্রে আমার এখানে কি হলো, পাক সংখ্যা হলো এনএস। তাই যদি হয় এখানে যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে সেটা হবে আইএস, হয়ে গেছে কাজ কিন্তু আমাদের, মূলত এটাই হলো একটা ট্রান্সফরমার। তাই যদি হয় তাহলে দেখো ফ্যারাডের সূত্র অনুযায়ী আমরা কি পাই, এখানে আমরা এইটা পাই ই সমান মাইনাস এনপি ডি ফাই ডিভাইডেড বাই ডিটি, এই 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 সাইড, এই সাইডে পাই ইপি সমান মাইনাস এনপি ডি ফাই ডি ফাই বাই ডিটি। একইভাবে তাহলে এইটা সমান কি পাই আমরা, এটা সরি এটা হলো ইএস, এখানে যেটা সেকেন্ডারির ক্ষেত্রে যে তড়িৎ চালক শক্তি পাবো সেটা মাইনাস এনএস ডি ফাই বাই ডিটি, আমার কাজ কিন্তু শেষ। মূলত এটা হলো ব্যাপার, আমি মুছে দেবো কিন্তু, নাহলে ক্যালকুলেশনটা করা যাবে না। এটা হলো আমার ট্রান্সফরমারের যে গঠন, ট্রান্সফরমারের কার্যক্রম যেভাবে গেল এভাবে তড়িৎ চালক শক্তি। এখন যদি আমরা যদি ক্যালকুলেশন করে ইকুয়েশনগুলো নিয়ে আসি তাহলে সেটা কীরকম হবে, সেটা কীরকম হবে দেখি, আমি তাহলে মুছে দেব পরে মুছে এইটা। তাই যদি হয় সেটা কীরকম হবে, তাহলে আমার দেখো এখানে হবে কি ইপি বাই ইএস, যদি এইটার ওটা যদি ভাগ করি তাহলে কি হবে আমার এনপি ডিভাইডেড বাই এন, এই যে একটা সূত্র পেয়ে গেলাম, কিন্তু একটা সূত্র পেয়ে গেলাম, ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস, একটা সূত্র পেয়ে গেলাম। এখন ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা এদিকে যত ক্ষমতা, আমরা বৈদ্যুতিক ক্ষমতা যত দেব এদিকে আউটপুটে কিন্তু সেরকমই পাই, অর্থাৎ এটা হলো অন্তর্মুখী ক্ষমতা আর বহির্মুখী ক্ষমতা সমান হয়। তাই যদি হয় আমরা আবার আবার আমাদের কি অন্তর্মুখী ক্ষমতা, তাই যদি হয় তাহলে এটা কি হবে, আমরা জানি কি ক্ষমতা হলো, এটাকে আমরা এভাবে লিখি পি ইন, দিস ইজ কি পি আউট। তাই যদি হয় আমরা জানি পি সমান কি জানি আমরা ভিআই,
ভিআই মানে এখানে ইআই মনে করবা। তাই যদি হয় তাহলে এটা কি হবে, এটা হবে ইপি, এটা হবে আইপি, সমান সমান এটা কি হবে ইএস, এটা হবে আইএস। তাই যদি হয় তাহলে কি হলো, ইপি ডিভাইডেড বাই ইএস সমান সমান আইএস ডিভাইডেড বাই আইপি। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে আমার এখানে ইপি বাই ইএস সমান ছিল এনপি বাই এনএস, এখানে ইপি বাই ইএস হলো আইএস বাই, জাস্ট উল্টা প্রাণ, যেটা পাক সংখ্যার থেকে এটাকে উল্টা। তার যদি হয় আমরা তাহলে একসাথে কি লিখতে পারি, আমরা লিখতে পারি ইপি বাই ইএস সমান সমান এনপি ডিভাইডেড বাই এনএস সমান সমান আইএস ডিভাইডেড বাই আই। এটা হলো আমার ট্রান্সফরমারের গঠন এবং কার্যপ্রণালীর ক্ষেত্রে যে সমীকরণগুলো আমরা পাই সেটা হলো এটা। এখন এটা দিয়ে আসলে আমরা এখন বিভিন্ন প্রবলেমগুলো সলভ করতে পারবো। এটা হলো ট্রান্সফরমার, ওকে। এখন আমরা বলেছিলাম যে ট্রান্সফরমার কয় প্রকার, ট্রান্সফরমার দুই প্রকার, একটা হলো স্টেপ আপ এবং আর একটা হলো কি স্টেপ ডাউন। স্টেপ আপ অ্যান্ড স্টেপ ডাউনের ভিতর তাহলে কন্ডিশন কি হতে পারে, স্টেপ আপ, স্টেপ আপের ক্ষেত্রে এরকম হবে এনএস গ্রেটার দেন এনপি, আর স্টেপ ডাউনের ক্ষেত্রে কি হবে, স্টেপ ডাউনের ক্ষেত্রে হবে এনপি গ্রেটার দেন এনএস। এই হলো কন্ডিশন। তাহলে আমাদের কি হয়ে গেল, স্টেপ আপ গেল এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার কিন্তু আমাদের গেল। তাই যদি হয় আমরা এখন দেখি একটা প্রবলেম সলভ করে দিই, একটা প্রবলেম সলভ করলে তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের যে প্রবলেমের ব্যাপারটা যেটা ছিল, আমরা দেখি দু একটা প্রবলেমের কথা বলি। তাহলে আমরা দুটো দু একটা প্রবলেম, যেমন একটা জিনিস ধরি আমরা, এটা যেমন ধরেছিলাম আমরা এই সূত্র নিয়ে একটা কথা বলেছিলাম, যেটা হলো এন ফাই সমান সমান এল আই, একটা প্রথম অঙ্কটা এটা করি, যেটা এরকম যদি আমরা করি তাহলে ধরে নিলাম আমার কত, আমার ধরে নিলাম একশো পাক বিশিষ্ট, অর্থাৎ পাক সংখ্যা আমার একশো, একশো পাক বিশিষ্ট একটা কুণ্ডলিতে আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে ফোর অ্যাম্পিয়ার, কি পরিমাণ ফোর অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবং এই ক্ষেত্রে যে আমার চৌম্বক ফ্লাক্সের যে পরিবর্তনটা হলো সেটা কত, পয়েন্ট জিরো টু এত ওয়েভার। তাই যদি হয় তাহলে আমার বলছে এই ক্ষেত্রে সক্রিয় আবেশ গুণাঙ্কটা কত, এল বের করতে হবে, সক্রিয় আবেশ গুণাঙ্কটা কত, তাহলে কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। তাহলে এল সমান সমান কি হবে, এল সমান হবে এন ফাই ডিভাইডেড বাই, এবার মানটা বসিয়ে দাও, দেখো একটা রেজাল্ট আমরা পেয়ে যাব, আমরা একটা রেজাল্ট পেয়ে যাব। তাহলে যে রেজাল্টটা পাবো সেটা কত হবে, আমাদের পয়েন্ট ফাইভ হেনরি, এত হেনরি পাবো। ওকে, আমরা কিন্তু একটা পেয়ে গেলাম। মুছে দিই। আচ্ছা, আর একটা একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা একটা অঙ্ক করি দেখি, ট্রান্সফরমারের ক্ষেত্রে, ট্রান্সফরমারের ক্ষেত্রে কি কি আছে আমরা বলি দেখি। আমরা একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে সেটা হলো একটা স্টেপ আপ ট্রান্সফরমারে আমরা সরবরাহ করতেছি 220 ভোল্ট, ধরো আমরা সরবরাহ করতেছি কত, 220 ভোল্ট। খেয়াল করো 220 ভোল্ট সরবরাহ করে আমরা পেলাম কি পরিমাণ, 3 অ্যাম্পিয়ার প্রবাহ পেলাম। যদি 3 অ্যাম্পিয়ার প্রবাহ পাই তাহলে কি হবে, আইএস সমান হবে 3 অ্যাম্পিয়ার। ওকে, তাই যদি হয় আমার এখানে বলা আছে মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, অর্থাৎ মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীর অনুপাত এনপি এনএস, এটা 1:25। তাই যদি হয় তাহলে এনপি বাই এনএস সমান সমান 1:25, এটা আছে। আমার বের করতে বলছে প্রাপ্ত ভোল্টেজ, অর্থাৎ কি ইএসটা বের করব আমরা, মুখ্য কুণ্ডলীর প্রবাহ বের করবো, অর্থাৎ আইপি বের করবো, এবং ট্রান্সফরমারের বহিঃক্ষমতা, বহিঃক্ষমতা মানে পি আউট বের করবো আমরা। এই হলো আমাদের মূল কাজ।
এখন যদি আমরা এখান থেকে ধরি, আমরা যা সূত্র একটু আগে বের করেছিলাম কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, সেটা হলো কি, আমরা নর্মালি জানি ইপি বাই ইএস সমান সমান এনপি ডিভাইডেড বাই এনএস। তাই যদি হয় ইপি কত 220 ভোল্ট, ইএসটা বের করব আমরা তাই না, এনপি বাই এনএস কত এত, গুড। তাহলে আমার ইএস এর মান কত হয়, তাহলে 220 ইন্টু 25 এত ভোল্ট হয়ে গেছে, একটা রেজাল্ট গুণ করে একটা রেজাল্ট পেয়ে যাবো। একইভাবে আবার আমরা জানি কি ইপি ডিভাইডেড বাই ইএস সমান সমান আইএস ডিভাইডেড বাই আইপি, ওকে। তাই যদি হয় তাহলে তোমার এখানে দেখো সবগুলো মানই দেওয়া আছে, ইপি বাই ইএস দেওয়া আছে, এটা 1/25, আর আইএসটা কত আমার, আইএসটা হলো 3 অ্যাম্পিয়ার, আর আইপিটা আমি এখান থেকে পাবো। তাই যদি হয় তাহলে আইপি সমান কত হবে 3 ইন্টু 25, তার মানে কত 75 অ্যাম্পিয়ার, এটাও চলে গেল। আর বহিঃক্ষমতা যেটা পি আউট মানে বাইরের যে ক্ষমতা, সেটা কত হবে আমাদের, তাহলে সেটা যদি হয় তাহলে দেখো সেটা কত হবে আমাদের, আমাদের সেটা হবে পি আউট, পি আউট, পি আউট সমান সমান ইএস আইএস। দেখো আমরা ইএসটা পেয়েছি, ইএসটা একটু আগে পেলাম, আর আইএসটা আমার দেয়া আছে, গুণ করে দিলে আমরা কিন্তু বহিঃক্ষমতাটা পেয়ে যাই। তাহলে দেখো আমাদের যেটা সেটা হলো, আমরা আজকে যে অংশটা শেষ করলাম খেয়াল করো, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি, ম্যাগনেটিক ফ্লাক্স কি, ফ্যারাডেজ লগুলো দেখলাম, দুই প্রকার যে সূত্র, ফ্যারাডেজের দুটো সূত্র, সূত্র দুটো দেখলাম, তারপরে সেলফ ইন্ডাকটেন্স, তারপরে কোফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স, তারপরে কি মিউচুয়াল ইন্ডাকটেন্স মানে পারস্পরিক আবেশটা দেখলাম, এবং পারস্পরিক আবেশের একটা অ্যাপ্লিকেশন যেটা আমাদের কাজে লাগবে ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারটা কিন্তু গঠন কার্যপ্রণালী, এবং এখানে আমরা একটা প্রবলেমও সলভ করলাম। আশা করি তোমরা এখন একটু বইটা দেখলে হয়তো আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে, বাকিটা একটু বইটা বাসায় খেয়াল করো, আর যদি সমস্যা হয় তাহলে নেক্সট আগামী দিন তো আরও ক্লাস আছে, আমরা আজকে শুরু করলাম এই চ্যাপ্টারটা, আমরা কিন্তু আরও আরও তিনটা লেকচার দেবো এখানে এই চ্যাপ্টারটা। এই জন্য একটু আমার কথা হলো, তোমরা একটু বাসায় একটু বইটা খুলে একটু পড়াশোনা করতে হবে, একটু খেয়াল করো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোনোটার যদি সমস্যা হয় পড়ানোর ভিতর, তাহলে একটু কমেন্টসে লিখলে আমরা সেটা নেক্সট ক্লাসে তোমাদেরকে হয়তো সেটা সলভ করার চেষ্টা করবো আমরা, ঠিক আছে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই রাখবো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করে আল্লাহ হাফেজ।